নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারা এবং আপনাদের প্রতিবেশীর মধ্যে যদি কেউ গরিব ও খেটে মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনারা টিনের ঘর বা কাঁচা ঘরে বসবাস করে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটিকে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন তার কারণ বন্ধুরা এবার কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটে মানুষদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় ঘর পেয়েছিলেন কিন্তু এবারে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে এই ঘর বানানো টাকাটা দেওয়া হবে আর এই প্রকল্পটার কথা কিন্তু ভোটের আগেই একটি মিটিংয়ে গিয়ে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা আবেদন করলেই ঘর বানানোর জন্য এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা পাবেন তো আপনারা কিভাবে আবেদন করবেন কি কী ডকুমেন্টস লাগবে এই সব কিছুই কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো তবে তার আগে বন্ধুরা যদি আপনারাও চান যে বাড়ি বানানোর জন্য এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনাদের সাহায্য করা হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা বেল নোটিফিকেশনটি অনেক ক্লিক করে দেবেন তো আসুন আমরা প্রথমে জানব যে আবাস প্লাস যোজনাতে আপনাদের কত টাকা করে দেওয়া হবে তো নিচে দেখুন বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় আপনারা নতুন বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনাতে যাদের নাম থাকবে তাদেরকে মোট তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে ষাট টাকা এবং তৃতীয় কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হবে তো দেখুন আরও বলা হয়েছে যে সেই সাথে যদি আপনার কাছে একটি জব কার্ড থাকে তাহলে আপনি আরও পেয়ে যাবেন উনিশ হাজার টাকা অর্থাৎ মোট আপনারা পেয়ে যাবেন এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা তো এবার জন্য এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে যে এই যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করতে বা ভেরিফিকেশন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি হলো আধার কার্ডের কপি ভোটার কার্ডের কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি আর লাগবে পাসপোর্ট সাইজের চার কপি ছবি তো নিচে দেখুন আরও বলা হয়েছে যে এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করেন তো বলা হয়েছে যে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে আপনারা আবেদন করতে পারবেন না তার কারণ হলো যে সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকরা এসে তুলে নিয়ে গিয়েছে আগে সেই সমস্ত পরিবারগুলিকে সরকারি ঘর দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত পরিবারদের ছবি তোলা হয়েছে তাদের সবাইকে আগে ঘর দেওয়া হবে তারপর আবারও নতুন করে পরবর্তী সময়ে আবেদনের প্রক্রিয়া চালু করা হবে তো এবার আমরা জানবো যে এই আবাস প্লাস তালিকায় আপনাদের নিজেদের নাম আছে কিনা সেটা আপনারা কীভাবে চেক করবেন তো বলা হয়েছে যে আবাস প্লাস তালিকাতে আপনার নাম আছে কি সেটা দেখার জন্য আপনাকে আবাস প্লাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং সেখানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক লিস্টটা দেখে নিতে হবে